পঙ্গের নাতি, খালি খালি মাল খালি চাকি খালি, তুই যে হীরা চুন্নি পাওয়ানোর লগে লগে আমার বউকে গুলি করবি, সেই হিসাব তো আমি আগে মিলিয়ে রাখছি। ওই মান্দা, তুই আমারে বৈঠকি মারি দিবার চাস, আমাকে মাফ করে দাও। তাই লোকি না ভয় পাইছ? পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু হিজা হিজা কই রে, এত মধুর সুরে ডাক্তারস কেন? যাবি আমার লগে পাট খেতে? আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন? আমি ফাইট করার জন্য তোকে রেখেছি, আয় আয় লড়বি আমার সাথে। আয় হায় হায়, তোর সামনে শরম করেন আমার, তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। যাবি পাঙ্গি ফাটা, তরে দেহি ভুট্টা রং ছিলা ছেকদা দিছে, এক মুড়া কালা এক মুড়া লাল। ওই চিল্লাইস না, হিজা গুলোকে মারামারি করবার চাস কেন? আর হিজা রইল বলা অগ খুব কষ্ট, মাইয়াও না পোলাও না, ওরা কি পুরুষের লোকে মারামারি করবার পারে? আর ওই বেশর্মের দল না মরদের দল, তগো করহালার ওই যন্ত্রটা নাই নাকি সব হালায় আমার রকম? এই লগে চামচাটারে দেখতাছস, এইটাতে মনে করছস হিজড়া না? এইটা তো হিজড়া বানায় রাখছি, হনস নাই। কয়দিন আগে গুলশানে পুলিশের সাতটা রাইফেল ছিনতে হয়েছে, এইটা হইল সেই মাল। আচ্ছা সেই কথা রাখ, এখন আসল কথায় আয়। তুই কি আমার কথা শুনবি নাকি আমি তোর বইনেরে পাট খেতে লয়ে যাবো? আমি আমি একটা ফোন করব। এই খারো যন্ত্রপাতি দেখছস তো, হিসাব করে কথাবার্তা কইস। তোর বিরেন আছে আই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো, কে তুমি? একদম অস্টিলার গাই। ওমারে মা, এই দেবীরার সাইজ, তুই পারবি না আমারে সামাল দিতে? তুই ভেবেছিস আমাকে বন্দি করে আমার ইজ্জত লুটে নিবি? তা তুই কোনোদিন পারবি না শয়তানি বাচ্চা। তোর কথা শুনে মনে হয় তুই খুব সতী, কিন্তু আমারে ছাড়া তোর কোনো নাই গতি। ভুলে যাস নে, উপরওয়ালা একজন আছেন, তার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না, পাপের শাস্তি তোকে পেতেই হবে। বাহ, জায়গা মতন বিচার দা দিলি, আমি ডরাইছি আমি ডরাইছি। ওই আমার পাট খেতে বিচে ইন্দুরের গাড়াই লয়ে যা, আমি ডরাইছি। ওই গুবি, ওই আমার পাট খেতে লয়ে যা, এই ইন্দুরের গাড়া দেখা দে, ইন্দুরের গাড়া দেখা দে আমার, হ্যাঁ দেখা দে দেখা দে। এই ওই আমি ডরাইছি। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আরে ওই দুর্জয়, আমার হীরা চুনি পান্না কই, নাইল অরে মাইরা ফালামু। আরে ওই অস্ট্রেলিয়ার গাই বাইরাই, নাইল অরে খায়া ফালামু। পাতিজা ভিডিও দেখলা সাবস্ক্রাইব করবা না?